তো খেলা হয়তো দেখছেন বাংলাদেশ বনাম সাউথ আফ্রিকার বিশ্বকাপের ম্যাচ তো বাংলাদেশের বাঘগুলো হইতেছে আরও একবার হইতেছে দর্শকের হৃদয় জিতে নেওয়ার জন্য ম্যাচ হেরে বসে আছে হ্যাঁ ওরা হইতেছে বিশ্বকাপে যায় হইতেছে হৃদয় জিততে ম্যাচ জিতে না ওকে তো সেই খেলার সবচেয়ে আলোচিত হচ্ছে যে বিষয়টা নিয়ে তো হৃদয়ের হইতেছে আউটটা নিয়ে সেখানে আউট না মানে যে যারা খেলা দেখছেন জানেন যারা দেখেন তাদের জন্য একটু কুইক ব্যাকগ্রাউন্ড দেই সেখানে যে বিতর্কিত ঘটনা ঘটছে সেটা হচ্ছে তৌহিদ হৃদয়ের পায়ে একটা বল লাগে বল লাগার পর ফিল্ডিং সাইড আউটের আবেদন করে অ্যালবেট আউটের আবেদন করে তারপর ফিল্ড আম্পায়ার ইমিডিয়েটলি আঙ্গুল তোলে আউট দেয় ডিসিশন তারপর বলটা লেগ বাই থেকে চার হয় তো পরবর্তীতে থার্ড আম্পায়ারের কাছে যখন কি বলে রিভিউ আম্পায়ারের কাছে আর কি যখন আপিল করে ব্যাটসম্যানরা তখন আম্পায়ার রিভার্স করে থার্ড আম্পায়ার ডিসিশন রিভার্স করে বলা যে না এটা আউট ছিল না এই যে আউট ছিল না ডিসিশন রিভার্স ছিল দিকে পায়ে বল লেগে চার হয়ে গেল তো পায়ে বল লেগে চার হইল তো লেগ চার রান হওয়ার কথা কিন্তু এই চার রান দেয় নাই এটাকে এটা আইসিসি নিয়মের এটা আর কি এরকম এই কারণে দেয় নাই তো শেষ পর্যন্ত বাংলাদেশ হারে চার রান বা ছয় রানে তার চেয়ে বড় কথা হচ্ছে এভাবে তো আসলে হাইন্ডসেটে বলা মুশকিল যে এই হলে ওই হতো সেই হলে সেই হতো ওই চার রানের জন্যই হারছে যেই ছয় রানে হারছে বা পাঁচ রানে হারছে এইটাই হয়েছে সেই পাঁচ রান এইখানে চার রান পাইলেই ম্যাচ যেত এভাবে তো আসলে বলা সম্ভব না তবে এটা বলা সম্ভব এটা বা এটা আমরা ধরে নিতে পারি যে ওই চারটা পাইলে ম্যাচের মুমেন্টটা আরেকটু রান্কিং রান রেট আর একটু কমে আসতো ডেসপারেশন বল মারার জন্য ডেসপারেশন আর একটু কমে আসতো সেক্ষেত্রে হয়তো উইকেট আননেসারি কিছু উইকেট পড়তো না হয়তো মোমেন্ট আমরা বাংলাদেশের ফেভারে যেত তখনই চারটা আসলে হাইন্ড সারিজ টোয়েন্টি টোয়েন্টি বলা মুশকিল রায় ওইখানে ওই চার হইলেও হয়তো একটা বাঘগুলো হেরে বসে থাকতো বিশ রানে এটা এটা কোনোটা কোনো বলা যায় না বাট এটা এখন প্রচুর আলোচনা সমালোচনা হচ্ছে যেই কারণে এবং ইন্টারন্যাশনাল যারা ধারাবাহ্যক আর ক্রিকেট বিশ্লেষক তারাও অনেক সমালোচনা করতেছে আচ্ছা কথা হচ্ছে যে বিতর্কিত যে বললাম ডাবল কোটে রাখলাম যে কারণে যেটা আসলে বিতর্কিত কিনা না ইট ডাজ ইট মেক সেন্স অর নট এবং লাস্টে এমন একটা অ্যাঙ্গেল দিব একটা অভাবনীয় অ্যাঙ্গেল দিয়ে আলোচনাটা শেষ করবো হ্যাঁ সো বেয়ার উইথ মি নাও বিতর্কিত কিনা এই তো কথা বলতে গেলে লাস্টের অ্যাঙ্গেলে ঢুকে যা এখন যাবো না পরে লাস্টেই ঢুকি হ্যাঁ প্রথমত হচ্ছে ডাজ ইট মেক সেন্স এটা এটা মেক সেন্স এবং ডাজ মেক সেন্স অ্যাট দ্য সেম টাইম দুইটাই সেটা কীভাবে হতে পারে সেটা হচ্ছে যে যখন একটা আউট দেওয়া হয় আউট দেওয়ার পর সাথে সাথে বলটা ডেড হয়ে যায় রাইট তারপর তো এখন যখন বলটা ডেড হয়ে যায় তখন সেই বলটা যদি বাউন্ডারি লাইনের দিকেও যায় ফিল্ডাররা তো সেই বলটাকে চেস করবে না কারণ অলরেডি বলটা ডেট সেই বলটার তো চার থামানোর চেষ্টা কেউ করবে না রাইট তোমার কোনো একটা রান আউট হয়ে গেল রান আউট হওয়ার পর তো ফিল্ডাররা কেউ তার দৌড়ে দৌড় করতে থাকে রাইট আউট হয়ে গেছে মাঠের আম্পায়ার যদি ডিসিশান দেয় অথবা একটা ক্যাচ ধরলো মনে করেন একটা কথার কথা ক্যাচ ধরার পর তার কেউ সেই বল ছো করে আবার কেউ রান নিচ্ছে আউট করার চেষ্টা কারণ তারপর যদি আমরা জানতে পারি ক্যাচটা প্রপারলি নেওয়া হয় নাই তাই তখন এটা রিভার্স করা হবে সো বেসিক্যালি যখন একটা আউট হয় তখন বলটা ডেড যেহেতু হয়ে যায় সো ইন দ্যাট সেন্স ইট মেক সেন্স যে ওই চার রান দেওয়া হয় নাই কারণ অ্যাগেন আরেকবার কারণ আম্পায়ার আউট ঘোষণা করার পর হয়তো ফিল্ডিং সাইড আর বলকে চিস করে না বল থামানোর চেষ্টা করে না কেন চেষ্টা করবে যেহেতু এই বল ডেড হয়ে গেছে যেহেতু আউট দিয়ে দিছে রাইট না সমস্যা হয়ে গেছে কোথায় যখন নতুন নিয়ম এবং এবং নিয়ম নিয়ম যখন অতীতের নতুন আধুনিক যে পরিবর্তিত যেমন এখন থার্ড আম্পায়ার অথবা ই আম্পায়ার মানে আউট আপিল করা আগে তো অনফিল্ডের আম্পায়ারের ডিসিশন আপিল করে শুধু এলবে ডাব্লিউ করা যেত রাইট এখন তো অনেক কিছুই করা যায় রাইট রিভিউ করা যায় তারপর ও না সেটা না স্পেশালি এখন হচ্ছে মাঠের প্লেয়াররা রিভিউ দাবি করতে পারে আম্পায়ারি এই সিদ্ধান্তের বিপক্ষে গিয়ে সেটা তো খুব বেশি দিন আগেও পারতো না নতুন নিয়ম পুরান নিয়মগুলো এক জায়গায় হয় একটা ভদঘট হয়ে একটা স্টুপিডের মতো অর্থহীন যেই কারণে সবাই সমালোচনা করতেছে এবং এটা রাইটলি সো তো তো সমস্যাটা এই জায়গায় হয়ে গেছে রাইট নাও যেই কারণে যে কারণে বললাম যেটা মেকসেন্স ডাজ মেকসেন্স অ্যাট দ্য সেম টাইম রাইট তো নাও যেই কারণে লাস্টের অভাবনীয় অ্যাঙ্গেলটার যে হা তুলে দিব বলে প্রথমেই আপনাদেরকে প্রমিস করছে সেই অ্যাঙ্গেলের সন্ধ্যা এবার সেটা হচ্ছে ফতোয়া কোথায় কই চলে গেলাম ইসলাম ধর্মের ফতো রাইট ইসলাম ধর্মের ফতোয়াগুলো এই যে এরকম কথা বলছেন হাজান মেকানিস ইন দ্য ওয়ার্ল্ড অতীতের সাথে পুরান পুরানের সাথে অতীত মিলায় রাইট আমাদের ফটোগুলোর মধ্যে কি করা হয় যেমন ধরেন আপনি চাঁদ দেখা নিয়ে এদিকে হইতেছে আপনার আপনি ক্যালকুলেট করে এখনকার পৃথিবীতে অ্যাকুরেটলি জানতে পারতেছেন চাঁদের অবস্থান কবে কখন কোথায় কি অবস্থান থাকবে আপনি না আজকে চাঁদ উঠছে কিন্তু এরা মেঘে ঢাকা দেখে চাঁদ দেখা যায় না সুতরাং নবীজি বসে কি জানি চাঁদ দেখে রোজা রাখো চাঁদ দেখে রোজা ভাঙো সুতরাং আমরা রোজা রাখবো না কিন্তু আমি জানি নিশ্চিতভাবে আজকে এই মেঘের পেছনে এত বড় একটা চাঁদ আছে কিন্তু গান মানে তুই মুসলিম ভাইরা তারা হয়েছে যে নবীজি বস হ্যাঁ এখন মনে করেন যে অবস্থা এখন বাংলাদেশের এক অঞ্চল আচ্ছা লম্বাচনা এখন আবার আলোচনা চলে আসবে যে কী যে রাষ্ট্র সিস্টেম স্টেট সিস্টেম নেশান সিস্টেম এগুলো আমরা মানি না আমরা ওই যে বিশ্ব কি জানি ব্যাঙ্কিং ব্যবস্থা এই ব্যবস্থা মানি এই শুরু করবে এগুলো আর কি যাও তো যেটা বলতে চাচ্ছি যে যখন এই ইলজিক্যাল বিষয়গুলো কি আপনাদেরকে বদার করে না এই যে ক্রিকেটের রুলটা কিন্তু চেঞ্জ হবে এখন হইতে বাধ্য হবে যেটা যেরকম ফতোয়ার ক্ষেত্রে বলি যে কাল সময় পাত্র ভেদে আমাদের নতুন নতুন ফাইন্ডিং নতুন নতুন সায়েন্স অ্যান্ড টেকনোলজি সামনে আসতেছে এগুলোর মধ্যে কনফ্লিক্ট লাগে না রেখে যখন যেটা সামনে আসবে যেটা লেটেস্ট সেটাকে অ্যাকসেপ্ট করে নিতে হবে আগে যখন ক্রিকেটের মাঠে সর্বোচ্চ বেস্ট সিদ্ধান্ত দেওয়ার জন্য ছিল মানুষ একজন আম্পায়ারকে রাখছিল কী কাজে একজন আম্পায়ার মাঠে আরবিটারের দায়িত্ব পালন করতো সে সর্বোচ্চ নিরপেক্ষ সিদ্ধান্তটা আমরা পাওয়ার চেষ্টা করতাম তখন হকাই সিস্টেম ছিল না তখন থার্ড আম্পায়ার সিস্টেম ছিল না তখন হয়তো তো ক্যামেরা ছিল না তখন ফিল্ড আম্পায়ার ছিল আমাদের ভরসা এখন এই এত কিছু হয়ে যাওয়ার পর কেন একটা ফিল্ড আম্পায়ার খার করে রাখতে হবে এবং তার চেয়ে মজার ব্যাপার হচ্ছে এখানে অনেক ডিসিশন কিন্তু এখনো মানে স্টুপিডের মতো কিছু নিয়ম রয়ে গেছে আইসিসির এখনো কেন কারণ আইসিসির কথা হচ্ছে এট এনি কস্ট ফিল্ড আম্পায়ারের ওজন কমানো যাবে না ফিল্ড আম্পায়ারের একটা দাম দিতে হবে ফিল্ড আম্পায়ারকে সুতরাং এরকম আপনারা তো দেখবেন এই নিয়মগুলো এখন আস্তে আস্তে বদলাইতেছে যে ধরেন আগে কিছুদিন আগে এই নিয়মটা এমন ছিল এখন বদলাই গেছে যে ফিল্ড আম্পায়ার ধরেন একটা বল কেমন একটু চিন্তা করে বলি একটা বল স্টাম্পে লাগতেছিল হুম একটা বল স্টাম্পে লাগতেছিল এলবিডাব্লিউর আবেদন করছে ফিল্ড আম্পায়ার নট আউট দিছে তারপর হকাই দিয়ে যদি দেখা যায় বলটা অফ স্টাম্পে বা লেগে স্টাম্পে লাগতেছে তাইলেও আউট দিবে না কেন কারণ মাঠের আম্পায়ার যেহেতু বলছে সুতরাং মাঠের আম্পায়ারের সিদ্ধান্ত বলবৎ থাকবে কারণ মাঠের আম্পায়ারকে দিতে হবে শুধুমাত্র মিডল স্টাম্প বরাবর থাকলে তখনই সেটাকে আউট দেওয়া যাবে বা অফ লেগে থাকলে দেওয়া যাবে না এই নিয়ম কিন্তু কিছু না গিয়েছিল এখন কিন্তু এই নিয়ম নাই এখন যদি ফিল্ড আম্পায়ার মনে করেন যে নট আউট দিছে সেই বল অফ স্টাম্পের লাগতেছিল কোনায় তাও কিন্তু এখন আউট দেওয়া হয় ফিল্ড আম্পায়ার ডিসিশনকে রিভার্স করা হয় তো এই তো এই ইলজিক্যাল জিনিসগুলো তো আস্তে আস্তে উঠে যাচ্ছে এবং উঠে যাবে আজকে থেকে কত তিন চার বছর আগে আমি এরকম একটা আলোচনা করেই বসিলাম যে এরকম একটা বিতর্ক তৈরি হয়েছিল তখন আমি বলছিলাম যে এইসব ফিল্ড আম্পায়াররা ফাইজলাম এগুলো থাকবে না কিছুদিন পর ক্রিকেটে এবং ফুটবলেও তো শুরু হয়েছে আপনাদের ওই যে রিভার্স কি বলে ওরা তার আম্পায়ার বলো না রেফারি কী জানি বলে না কি রেফারি আর ভি রেফারি কী ওয়ার্ডটা ওই যে একটা ইয়ে ইউজ করে ভুলে গেলাম তো যাই তো এগুলো সব ঢুকতেছে আস্তে আস্তে টেকনোলজি ঢুকবে কিছু করার নেই আমার আমার তো কথা হচ্ছে মাঠে কোনো আম্পায়ারের দরকার নেই মাঠে কোনো রেফারির দরকার আছে হয়তো বা মাঠে আর কোনো ক্রিকেট কোনো আম্পায়ারেরই দরকার নেই ক্রিকেট পুরো পুরো অটোমেটেড হয়ে যাবে এগুলোকে যে সেই অতীতের স্টুবিডিটি ধরে রাখার জন্য এই তো যেটা বললাম যে এই যে মাঠের আম্পায়ারকে একটা বাড়তি দাম দেয়া একটা ইগো আমাদের অতীত ঐতিহ্য ধরে রাখতে হবে এই করতে গিয়ে এই বুলশিট একটা অবস্থা তৈরি করে রাখছে যেটা এই বিতর্ক জন্ম দিচ্ছে যেটা প্রতি বছর রোজা আসলে ঈদ আসলে চাঁদ দেখা নিয়ে যে বিতর্কের তৈরি হয় যে বিতর্কের কোনো প্রয়োজন নেই হাস্যকর ফাত্র আমি আম্পায়ার আম্পায়ার কি দরকার মাঠে আম্পায়ার কি ডিসি কী ডিসিশান দেওয়ার জন্যে বল গুনার জন্যে নাকি এলবিডাব্লিউ দেওয়ার জন্য নাকি নো বল দেওয়ার জন্য নাকি কোনটার জন্য প্রত্যেকটা দিতে পারে হইতেছে এখনকার কি জানি টেকনোলজি ইউজ করে এখন আপনি বলতে পারেন নো বল যেটা ওই যে ওভার স্টেপিংয়ের নো বল সেটার জন্য আম্পায়ার দরকার আম্পায়ার সাথে নাড়াই থেকে না দিলে এখন না না সেটার জন্য আম্পায়ার দরকার নাই সে কারণ ওই স্ট্যাম্পের গোড়াতে ক্যামেরা থাকে সেখানে অটোমেটিক সিস্টেম ওভার স্টেপ হইলে সাউন্ড বেজে উঠবে সেখানে অ্যালার্ম বেজে উঠবে যেটা নো বল সবাই জানবে সেখানে আম্পায়ার ভুল হতে পারে সিস্টেমের ভুল হবে না রাইট সো মাঠে আম্পায়ারের কোনোই দরকার নাই কিন্তু কিছু করার নাই আপনার এই গুলো হইতেছে এই হাস্যকর কাজকর্ম করতে থাকবে আপনার সায়েন্স টেকনোলজি প্রুফ ভিডিও এভিডেন্স সব একটিকে নির্দেশ করবে এগুলা বলবে যে না আমরা হইতেছে কি জানি বাংলা হবে তো আফগান আমরা হবো তাহলে ফান আমরা চোদ্দশো বছর আগে ফিরে যাব আমরা হইতেছে মাঠের আম্পায়ারের ডিসিশন ফুল ডিসিশন হলো সেটার সাথে স্টিক থাকবো আমরা কেন কারণ আমরা হচ্ছে